আজকে ছোট একটি ডিভাইস রিভিউ করে দেখাবো। ডিভাইসটির নাম হচ্ছে ওয়্যারলেস মিউজিক রিসিভার। এই ডিভাইস দিয়ে আপনারা যে কোনো নর্মাল স্পিকারকে ব্লুটুথ স্পিকারে কনভার্ট করে নিতে পারবেন। তো চলুন প্রসেসটি দেখে নেওয়া যাক। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আরও নতুন ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটি হচ্ছে একটি ব্লুটুথ ডিভাইস। এই ডিভাইসটির মাধ্যমে যে কোনো নর্মাল স্পিকারকে ব্লুটুথ স্পিকারে কনভার্ট করা যাবে। তো এই ডিভাইসটি প্রথমে আপনারা আনবক্স করে নেবেন। এইভাবে এটি হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল, তারপর এর সাথে একটি কেবল পাবেন। এই কেবলটির প্রয়োজন পড়বে না। তারপর আপনারা এই ব্লুটুথটি দেখতে পাচ্ছেন, এটি প্রথমে আপনারা এখানে খুলবেন। খোলার পর এরকম একটি চার্জার আপনারা নেবেন, ইউএসবি চার্জার। এই ইউএসবি চার্জারে আপনারা এই মেল পোর্টটি আপনারা ফিমেল পোর্টে কানেক্ট করবেন। করার পর আপনারা এখানে কারেন্টে কানেক্ট দিবেন। দিলে এখানে দেখতে পাবেন এখানে ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে, তার মানে ব্লুটুথ ডিভাইসটি পাওয়ার পেয়েছে। তো তারপর আপনারা স্পিকারের জ্যাকটি আপনারা এই মাথায় আপনারা লাগিয়ে দিবেন। তারপর আপনারা পিসি অথবা স্মার্টফোনে ডিভাইসটি কানেক্ট করবেন। করার পর আপনারা মিউজিক বাজালে আপনার নর্মাল স্পিকারটি ব্লুটুথ স্পিকারে কনভার্ট হয়ে যাবে।